কালকেই একটা লাইভ হয়েছিল, কিন্তু কালকে অ্যাকচুয়ালি আমাদের গ্রুপে যারা লিডার্স আছেন, নেতৃত্ব দিচ্ছেন আমাদের সংগঠনকে, তো তারা কোনো ডেট ঘোষণা করতে পারেননি বা তখন অবধি কোনো ডেট ডিসাইড করা হয়েছিল না। আমাদের হাতে শুধু 2022 স্টেট পাঁচ ঐক্যমঞ্চের ওই অর্ডার কপিটাই ছিল, এবং আজকে আমরা জানতে পেরেছি যে 10 তারিখ ওনাদের ধর্ণা মঞ্চ সংগঠিত হতে চলেছে। তো সেই জন্য আজকে আমাদের তরফ থেকেও ডেটটা জানিয়ে দেওয়া হচ্ছে। আমরা চাইনি যে খুব কাছাকাছি দুটো ডেট হোক, যাতে আমাদের সংগঠনের পক্ষ থেকে আয়োজিত যে আন্দোলনটা, তাতে যদি দূর দূর থেকে লোকজন আসে তাহলে ওদের ধর্ণা মঞ্চ সেক্ষেত্রে এফেক্টেড হতে পারে। যেহেতু কোচবিহার উত্তরবঙ্গ বিশেষত উত্তরবঙ্গের যতগুলি জেলা আছে, তারা যদি আমরা 6, 7, 8, 9 ডেট ফেলি তাহলে তাদের পক্ষে আসাটা অসুবিধা হয়ে যাবে। তারা এসে হয়তো থাকতেও পারবে না, আবার ওদের ধর্ণা মঞ্চ কোথাও না কোথাও আমাদের জন্য এফেক্টেড হতে পারে। যদিও হচ্ছে সেই জন্য আর কি আমাদের সংগঠন চেয়েছে যে ওদের এবং আমাদের ডেটের মধ্যে একটা ডিফারেন্স থাকুক, যাতে ওদের ধর্ণা মঞ্চ কোনোভাবেই, বা দেখুন ওদের বলেও অ্যাকচুয়ালি এটা 2023 যতজন আছে তাদের জন্য, আমরা চাই যে ওনারা যে ধর্ণা মঞ্চটা সিটিং ডেমনস্ট্রেশনটা সংগঠন করছেন সেখানে সকলে যাক। আমরা কেউই জানি না কোনটা থেকে কি ভালো আমাদের জন্য হতে চলেছে। সেই জন্য আমাদের সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা ঠিক করেছেন যে যাতে ওনাদের ধর্ণা মঞ্চ কোনোভাবে এফেক্টেড না হয়, সেই জন্য আমাদের আন্দোলনটা এক সপ্তাহ আগে আমরা সংগঠিত করব। এবার আমি বলি ডেট, আমি সবার শেষে ঘোষণা করব, যাতে আমাদের ডেট এমন করা হয়েছে যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা যাতে ট্রেনের টিকিট কাটতে পারেন এবং সহজে আমাদের সাথে যোগদান করতে পারেন তার জন্য, এবং কিভাবে আমরা পুরো ব্যাপারটাকে সংগঠিত করব তার জন্য অনেক কিছু আমাদের ভাবতে হচ্ছে এবং যে রুট ম্যাপ সেটাকে তৈরি করতে হচ্ছে। তো সেই জন্য যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছেন তারা আমাদের কমেন্ট বক্সে দেওয়া গ্রুপ লিংকে জয়েন হয়ে যাবেন। সেখানে প্রত্যেকটা জেলা জেলায় গ্রুপ মিটিং হবে এবং সেখানে অ্যাডমিনকে জানিয়ে দেওয়া হবে যে কিভাবে সংগঠন, আমাদের সংগঠন এই আন্দোলনটা সংগঠিত করতে চলেছে। তো তার আগে বলে দিই যে আপনারা কেন আসবেন, কারণ মোটিভেশনটা ভীষণ দরকার আমাদের পড়াশোনার ক্ষেত্রেও। কিন্তু আমরা পড়াশোনা করি মোটিভেশনের জন্য, আমরা আমাদের সিডিপিতে চাইল্ড সাইকোলজি পেডাগজিতেও পড়েছি যে মোটিভেশন ভেরি ইম্পর্টেন্ট, তাই না? মোটিভেশন ছাড়া মানুষ কোনো কাজই করেন না। এবার যারা যারা বুঝছেন ভালো, যারা যারা বুঝছেন না তাদের জন্য আবারও বলছি, আমি এর আগেও বলেছি, আমাদের পথে কিন্তু তেমন কোনো বাধা নেই। বিএড সরে গেছে, ইন সার্ভিস সরে গেছে, পার্সুইং ক্যান্ডিডেট সরে গিয়েছে, আমরা যে কজন পড়ে আছি, আবার 2017-এরও যদি প্যানেল লিস্ট প্রকাশিত হয়ে যায় আগেই, তাহলে সে ওঠার পর তাহলে তারাও সরে যাবে, তাহলে আমাদের পথে সেরকম বাধা নেই। কিন্তু তবুও যেহেতু টেটের ফর্ম ফিল আপ চলছে এবং টেটের ডেট ঘোষণা হয়ে গেছে, সেই জন্য আমরা চাইছি ইন্টারভিউয়ের নোটিশটা যত সম্ভব আগেই বের করতে, কারণ যদি ইন্টারভিউয়ের নোটিশ না বেরোয় এবং 2023-এর পরীক্ষা হয়ে যায় টেটের ও তাদের ফল ঘোষণা হয়ে যায়, তাহলে একই ভ্যাকেন্সির জন্য 2023 এবং 22 দুজনকেই দুটো বারের পরীক্ষার্থীদের লড়তে হবে। আরেকটা যেটা আমাদের পথে বাধা আছে সেটা হচ্ছে ম্যাট। ম্যাট কি আমি কালকেও বলেছি, কালকে যারা লাইভ ভিডিও দেখেননি তাদের জন্য আরো একবার ছোট করে বলে দিচ্ছি, ম্যাট হচ্ছে একটা কেস যেটা 2014 করেছিল। 2014 যতজন পরীক্ষার্থী আছেন যারা পাস করতে পারেননি তারা করেছিলেন, তার কারণ 6টা প্রশ্ন ভুল এসেছিল। তো যারা যারা 6টা প্রশ্ন ভুল মামলা করেছিলেন তাদের তো আবার করে ইন্টারভিউ হয়, কিন্তু যারা যারা পিটিশনার ছিলেন না তারা পরে যখন প্রশ্ন ভুল মামলায় আগের যারা যারা পিটিশনার ছিলেন তারা যখন জিতে যায় এবং তাদের ইন্টারভিউ হয়, সেটা দেখে যারা যারা করেননি তারা নতুন করে আবার হাইকোর্টে অ্যাজ এ পিটিশনার ওই কেসটা 6 নম্বরের জন্য কেস করেন। এখন অভিজিৎ গাঙ্গুলির এজলাসে, শ্রী অভিজিৎ গাঙ্গুলির এজলাসে সেই কেসটা ওঠে এবং হাইকোর্টে সেই কেসটা জিতে যায়। এবার তাদেরকে বলা হয়েছে যে যেটা অনগোয়িং রিক্রুটমেন্ট চলবে, প্রত্যেকে
ওই 6 নাম্বার দিয়ে যারা যারা পাস করবে তাদের সকলকে সেই অনগোয়িং রিক্রুটমেন্টের সাথে অ্যাড করে দেওয়া হবে। অনগোয়িং রিক্রুটমেন্ট 2017 চলছে এবং আমরা আছি, তো 2017 তো এখন আপাতত ওদের স্টে উঠে গেলে প্যানেল বেরিয়ে যাবে এবং এখনো অবধি 6 নাম্বার দিয়ে কোনো কিছু শিট বা ওয়েমার শিট বা 6 নাম্বার দিয়ে কোনো রেজাল্ট এখনো অবধি পর্ষদের পক্ষে প্রকাশ করা সম্ভবপর হয়ে ওঠেনি, সেই জন্য 2017 বেরিয়ে যাবে, পড়ে থাকবো আমরা, যেটা অনগোয়িং রিক্রুটমেন্ট। তো আমাদের সাথে কিন্তু ম্যাট অ্যাড হয়ে যাবে যদি না আমরাও নোটিফিকেশনটা তাড়াতাড়ি না নিয়ে আসতে পারি। একবার যদি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনের ফর্মটা ফিল আপ হয়ে যায় তাহলে ম্যাট আমাদের সাথে আর ঢুকতে পারবে না, বা আমরাও কেস করে ওদেরকে ওদের জিনিসে ওদের ওই কোর্টের অর্ডার কপিতে স্টে লাগিয়ে দিতে পারবো। সেই জন্য আমাদের ইন্টারভিউটা ভীষণ তাড়াতাড়ি দরকার। কারণ হচ্ছে 2014 জানি আমরা সকলেই জানি কতটা দুর্নীতি হয়েছিল এবং আমরা 2022 হচ্ছে সবচেয়ে স্বচ্ছ টেট। এবার 2014 যারা আছেন তাদের কিন্তু কোনো ওয়েমার শিটের ঠিক ঠিকানা নেই, তাদের নাম্বারগুলো জাস্ট কম্পিউটারে তোলা আছেন। তো এখানে কিন্তু আবার একটা বড় সড় দুর্নীতি হওয়ার সুযোগ আছে, তার কারণ এই 6 নাম্বার যে 22 বা 24 বা 30 পেয়েছে সেও কিন্তু টাকা দিয়ে নিজের নাম্বারটা মাত্র 6 না বাড়িয়ে যত ইচ্ছা ততটা বাড়াতে পারে, কারণ ওয়েমার শিটের কোনো ঠিক ঠিকানা নেই। আর সিবিআই তাদের কাজ কেমন করেছেন সেটা খবরে খবরে দেখানো হচ্ছে, সিবিআই ও ইডির সংযোগ সবকিছুই দেখতে পাচ্ছেন, সেগুলো আলাদা করে আর এখানে বলার অপেক্ষা রাখে না। তো এখানে একটা বড় সড় দুর্নীতি হওয়ার চান্স আছে এবং আমরা সকলেই জানি যে 2022টা ভীষণভাবে শ্রী গৌতম পাল বাবু মহাশয় পর্ষদের পক্ষ থেকে, তিনি পর্ষদ সভাপতি হওয়ার পরে কতটা স্বচ্ছভাবে আমরা সকলে পাশ করেছি। আমরা যারা যারা পাশ করেছি আমরা নিজেরা গর্বের সাথে বলতে পারি যে আমরা হচ্ছি সবচেয়ে স্বচ্ছ টেট পাস ক্যান্ডিডেট, এর মধ্যে কোনো দুর্নীতি নেই। প্রত্যেকে আমরা বলতে গেলে আমাদের ওয়েমার শিটের জেরক্স কপি নিয়ে বাড়ি চলে এসেছি, তাই না? সেক্ষেত্রে আমাদের এটা হকের দাবি যে আমরা প্রত্যেকেই কিন্তু সমানভাবে যোগ্য চাকরি প্রার্থী, তাই নিজের এই চাকরিটা যাতে আমরা পাই এবং ম্যাট এবং 2023 যাতে আমাদের এই নিয়োগে কোনোভাবেই বাধা না হতে পারে সেই জন্য বারবার আমরা আন্দোলনের ডাক দিচ্ছি। যারা ভাবছেন যে ওরা গেলেও হবে আমরা না গেলেও চলবে, তাদের জন্য বারবার বলি বাড়িতে বসে একটা দিন, একটা বা দুটো দিন, আমাদের পক্ষ থেকে একদিন আন্দোলন হচ্ছে, ওদের পক্ষ থেকে দুদিন ধর্ণা মঞ্চ আছে, এই জীবনে দু তিনটে দিন তো আমরা কতভাবেই নষ্ট করি, কখনো কখনো জাস্ট বাড়িতে বসে থেকেও নষ্ট করি বা কোনোদিন আমাদের কোনো দরকারি কাজই হয় না। সেখানে যদি আমরা আপনারা আমাদের সাথে যোগদান করে আমাদের নিয়োগের নোটিফিকেশনটা ছিনিয়ে আনতে পারে তাহলে যে শুধু আমাদের একার লাভ হচ্ছে না, আপনাদেরও লাভ হচ্ছে, কারণ ইন্টারভিউ তো সকলেই দেবে যারা যারা পাস করেছেন। আর আমরা সকলেই জানি আমরা 2022 হিউজ ক্যান্ডিডেট পাস করেছেন, তাই দয়া করে বাড়িতে বসে না থেকে যতগুলো আন্দোলন ধর্ণামঞ্চ যা যা সংগঠিত হচ্ছে তাদের সাথে যোগ দেওয়ার চেষ্টা করুন। আপনি ভাবছেন আমার বাড়ি দূরে, আজকে যদি আপনি কলকাতায় উত্তরবঙ্গে জেলায় বসে কলকাতায় চাকরি পান বা কলকাতার জেলায় বসে মালদায় চাকরি পান, আপনি কি তখন চাকরি করতে যাবেন না, নাকি সেখানে বাড়ি ভাড়া নিয়ে নিজের পরিবারকে টেনে নিয়ে যাবেন না? আর মেয়েদের জন্য বলি আপনারা কি চাইবেন না যে নাকি আপনি চাকরি ছেড়ে দেবেন, চাকরি করবেন না? তখন কিন্তু আমাদের প্রত্যেককেই ওই সমস্ত কিছু মানিয়ে নিয়ে চাকরির জন্য যেতে হবে, চাকরির জন্য চাকরি যেখানে পাবো সেখানে যাব, এটাই কিন্তু সবার মেন্টালিটি, অ্যাটলিস্ট চাকরি পাওয়ার আগে অবধি। পরে আমরা যাই বলি ট্রান্সফারের চেষ্টা করি সেটা আলাদা, সবাই চায় ফ্যামিলির কাছে থাকতে। তো এখন যদি আপনাদেরকে নিজের জীবনের দু তিনটে দিন একটুখানি কষ্ট করে কলকাতায় আমাদের সাথে এসে আমাদের আন্দোলনটাকে যদি একটু যোগদান করে এটাকে সফল বানিয়ে যদি নোটিফিকেশনটা আনা যেত, এবার আপনারা বলতেই পারেন যে নোটিফিকেশন যে দেবে আন্দোলনের মাধ্যমে বা ধর্নার মাধ্যমে এর গ্যারান্টি কি? আপনি যদি 2011 থেকে পুরোপুরি পর্ষদের এই গতিবিধিটাকে ফলো করেন আপনারা তাহলে পরিষ্কার বুঝতে পারবেন হ্যাঁ আন্দোলন বা ধর্ণামঞ্চই একমাত্র পথ যার দ্বারা নোটিফিকেশন অন্তত পশ্চিমবাংলায় আসে। বিহার কি করলো আপনারা নিশ্চয়ই দেখতে পারলেন, বিহারের আন্দোলন দেখে কিছুটা শিখুন, বিহারে এত হিউজ পরিমাণ আন্দোলন হয়েছে যে তার ফলে প্রায় 100,000-এর ওপর ওরা সিট নিয়ে এসেছে, ভ্যাকেন্সি নিয়ে এসেছে, তাহলে পাশের রাজ্য পারছে, আমাদের রাজ্যের প্রবলেমটা কোথায়?
আচ্ছা আপনারা বলবেন এর আগের দিন লালকালির ভয় ছিল, দেখুন লালকালি হয় না আমরা প্রমাণ করতে পেরেছি, আমরা সকলে গেছিলাম, হ্যাঁ প্রিজন ভ্যানে তোলা হয়, কিন্তু কারোর লাইফ এভাবে লালকালি এত সহজে কারোর লাইফে পড়ে না। লালকালির অর্থ আপনি পাসপোর্ট পাবেন না, কখনো বাইরে যেতে পারবেন না, লালকালির অর্থ আপনি কোনো জব পাবেন না। তাহলে সরকার পুলিশ যাই হোক, আমরা যেভাবেই বলি যতগুলো লিগাল অথরিটিস আছে, তারা কি এভাবে আমাদের সবার নামের ওপরে লালকালি লাগাতে পারে না? আপনি যতক্ষণ না অবধি এমন কোন ভায়োলেন্স না করছেন যেগুলো ভীষণ ভাবে খারাপ সমাজের পক্ষে বা কোনো পার্সোনাল মানে কোনো পার্সনের পক্ষে বা কোনো ফ্যামিলির পক্ষে, তার আগে লালকালি লাগানো হয় না। এ ব্যাপারে যদি তবুও আপনার সন্দেহ থাকে তো গুগল সার্চ আছে, সেখানে গিয়ে আপনি সবকিছু সার্চ করতে পারেন, অথবা আপনার আশেপাশে যদি কেউ লিগালি কোনো কাজকর্মের সাথে যুক্ত, যেরকম অ্যাডভোকেট হলো বা পুলিশ হলো বা যা কিছু, এদের কাছ থেকে আপনারা জানতে পারেন যে লালকালি কখন লাগানো হয়। সামান্য আন্দোলনের জন্য লালকালি লাগানো হয় না। সেকেন্ড হচ্ছে যে আমরা শুধু শান্তিপূর্ণভাবে আন্দোলন করব, আন্দোলন মানেই কিন্তু ধস্তাধস্তি নয়, আন্দোলন মানেই কিন্তু এমন অপ্রীতিকর কাজকর্ম না, আমরা পুলিশকে খারাপ কথা বলবো না, আমরা তাদের গায়ে হাত দেব না, আমরা চেষ্টা করব যতটা সম্ভব সম্মানের সাথে তাদের সাথে সেই ব্যবহারটুকু করা, এটাই আমাদের উচিত, এটাই আমাদের উদ্দেশ্য যে কারোর সাথে কোনো খারাপ কাজ না করে, অপ্রীতিকর কার্যকলাপে জড়িত না হয়ে আমরা জাস্ট আমাদের দাবিটা কলকাতার রাজপথে জানিয়ে আসব, সেটা যেভাবেই হোক, সেটা আমাদের সংগঠন ঠিক করবেন, এবং প্রত্যেকটা গ্রুপ মিটিং যখন হবে, প্রত্যেকটা জেলার গ্রুপ মিটিং এ তারা আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে দেবেন, আপনাদের চিন্তা করার কিছু নেই। আচ্ছা আর একটা কথা বলে রাখি যে যারা ভাবছেন যে অনেক দূর থেকে আসবেন, দেখুন আন্দোলন হলে একটা ব্যাপার ঠিক যে আমরা রাত কাটানোর কোনো ব্যাপার নেই, কারণ আন্দোলন একটা ইলিগাল জিনিস, তো সেক্ষেত্রে আপনাকে সাথে সাথেই হয়তো কিছুক্ষণের মধ্যে প্রিজন ভ্যানে তোলা হবে, আমাদেরকেও তোলা হয়েছিল আমরা যারা যারা আন্দোলন করেছিলাম, এবং তোলার পরে আমাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে সেখানে কিছুক্ষণ রাখার পর নামটাম জেনে তারপরে আমাদেরকে আবার ওই পুলিশ স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়। তো এভাবে আমরা সেদিন বেরিয়ে আসি, বিকাল 5টা অবধি ওরা রাখে, যতক্ষণ যেই পর্ষদের অফিস বন্ধ হয়ে যায় তারা জানতে পারে যে আমরা আর গিয়ে বিক্ষোভ দেখাবো না, তখনই ওনারা ছেড়ে দেন, এবং ওনাদের ব্যবহার যথেষ্ট ভদ্র এবং ইয়ে ছিল, আমাদের আমরা জানি আমরা আন্দোলন করছি, তা সত্ত্বেও তারা কিন্তু আমাদের সাথে এমন কোনো কিছুই করেননি যেগুলো দেখে আমাদের ভয় লাগতে পারে বা আমরা বুঝতে পারি যে আমাদের সাথে তারা খারাপ কিছু করতে চলেছে বা আমাদের ক্ষতি হবে না। তারা তারাও আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, এবং আমরাও খারাপ কিছু কাজকর্ম না করে, অপ্রীতিকর কাজকর্ম না করে ওনাদের সাথে চলে গেছিলাম পুলিশ স্টেশনে। তো আন্দোলন মানে হচ্ছে এটাই, আন্দোলন মানে রাস্তায় বেরিয়ে নিজের দাবিটাকে জানানো, রাজপথে হাঁটতে হাঁটতে, আন্দোলন মানে নিজের দাবি ছিনিয়ে নিয়ে আসা, আন্দোলন মানে একসাথে হয়ে নিজের দাবিটুকু সরকারের কাছে জানিয়ে আসা, এর বাইরে আর কিছুই না। কোন রকম অপ্রীতিকর কার্যকলাপও এর সাথে আমরা করতে দেব না, আমাদের নেতৃত্ব সংগঠন সেই সমস্ত ব্যাপারে আপনাদেরকে গ্রুপ মিটিং এ জানিয়ে দেবে। আজকে আমি আন্দোলনের ডেট এখানে ঘোষণা করতে এসেছি, আপনারা যারা আমাদের সাথে এখন আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ। আচ্ছা আর ম্যাটের ব্যাপারটা বলেছি, কেন আমাদের আন্দোলন দরকার সেটাও বলেছি, তো এখন আমি আন্দোলনের ডেটটাও বলে দিচ্ছি। আমাদের আন্দোলন সংগঠিত হতে চলেছে 3রা অক্টোবর, অর্থাৎ 3rd অক্টোবর। তো এই ডেটটাকে সবাই দরকার হলে খাতায় লিখে নিন বা যেখানে ইচ্ছা লিখে নিন বা চোখের সামনে লিখে নিন, এই 3rd অক্টোবর আমাদেরকে ভীষণভাবে চেষ্টা করতে হবে আমাদের যে দাবি হিউজ ভ্যাকেন্সি দিয়ে 2022-এর সমগ্র টেট পাস যারা আছেন তাদেরকে ইন্টারভিউ এর নোটিফিকেশনটা ছিনিয়ে আনা। আসুন, এইটাই আমাদের উদ্দেশ্য, আসুন সকলে আন্দোলনে যোগ দিন, আর সমস্ত রকম যা যা অসুবিধা হতে পারে সেই সমস্ত কিছু বা আপনাদেরকে কি কি নিয়ে আসতে হবে বা আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, আমাদের সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা প্রত্যেকটা জেলার গ্রুপ অ্যাডমিন আছেন, সেই গ্রুপের অ্যাডমিন আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জেলা, আমরা চেষ্টা করেছি না, প্রত্যেকটা জেলাতেই কিন্তু সেই জেলার গ্রুপ অ্যাডমিন আছে, আপনি আপনার গ্রুপ অ্যাডমিনের সাথে কথা বলেন, বলুন তারাই আপনাদেরকে জানিয়ে দেবে কি করতে হবে, কিভাবে করতে হবে। আপনারা একটা জায়গা ঠিক করে নিন যেখানে সবাই এসে একসাথে মিট করতে পারেন, এবং তারপর যারা যে জেলা থেকে নেতৃত্ব দিচ্ছেন তারা সেখান থেকে তাদেরকে নিয়ে আমরা কলকাতায় দেখা করব, এবং সেখানে বাকি রুট ম্যাপটা বা বাকি যে প্ল্যানটা সেটা আমাদের দলে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সকলকে জানিয়ে দেবে, এটা শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনই জানবেন। তার কারণ হচ্ছে আমরা সকলেই জানি পুলিশ ভীষণভাবে তৎপর, তার উপরে এটা পুজোর সময়, তো সেই জন্য সকলেই পুলিশ বা সরকার কেউই চাইবে না যে একটা ক্যাওস সৃষ্টি হোক এবং হ্যাম্পার হোক ওখানকার যে ডেইলি লাইফটা, ওখানকার মানুষের সেটা হ্যাম্পার হোক, তো সেই জন্য আমরা মেট্রো ধরে যাব না, বাস
বাস হয়ে যাব না কিভাবে যাব সেই সমস্ত কিছু শুধুমাত্র জেলা গ্রুপের অ্যাডমিনই জানবেন। আবারও বলছি আমাদের আন্দোলন সংগঠিত হতে চলেছে 3rd অক্টোবর। আমরা চাই না যে বাকি যারা 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের জন্য যা কিছু করছেন বা ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়েছে অন্য সংগঠন থেকে, তাদের ধর্ণা মঞ্চ যাতে কোনোভাবে হ্যাম্পার না হয় এবং তারা যাতে যথেচ্ছ পরিমাণে মানুষের উপস্থিতি বা টেট পাস ক্যান্ডিডেটদের উপস্থিতি পান, সেই জন্য আমরা চেষ্টা করেছি আমাদের আন্দোলনটাকে যথাসম্ভব এগিয়ে আনার। তাদের 10 তারিখ ঠিক হয়েছে, তো আর আমরা ঠিক করলাম 3 তারিখ, যাতে মিডিলে প্রায় 1 সপ্তাহের বেশি গ্যাপ থাকে এবং যারা দূর থেকে আসছেন তাদেরও দুটো সংগঠনের যোগদান সম্পূর্ণভাবে করতে পারেন। আমরা আশা রাখবো যে যা কিছু হচ্ছে, যত ধর্ণা মঞ্চ আন্দোলন যা কিছু আছে, তাতে সবসময় আমরা আপনাদেরকে সাথে পাবো। আপনারা বারবার বলেছি, স্বার্থপর হয়ে উঠুন, নিজের কথা ভাবুন এবং হিউজ ভ্যাকেন্সি দিয়ে যেটা আমাদের দাবি ইন্টারভিউয়ের নোটিফিকেশন, সেটাকে ছিনিয়ে নিয়ে আসুন পর্ষদের কাছ থেকে। পর্ষদের সামনেও কোনো বাধা নেই। অনেকে শুনছি যে এটা বলছেন, যে স্টেট আর স্টেটের জন্য আমাদের নোটিফিকেশন বেরোচ্ছে না। আমি এটার এই কথার অর্থের মানে আমি জানি না, তার কারণ আমাদের 2017 স্টেটের সাথে আমাদের কিসের সম্পর্ক ইন্টারভিউ নোটিশের, আমার মনে হয় না তেমন কোনো ব্যাপার আছে। তাহলে 2014 থেকে দুবার বা তিনবার নিয়োগ হতো না, আর 2014 নিয়োগ 17-এর মধ্যে হতো না, আর আমাদের পরীক্ষা চলাকালীন বা এতগুলো 2014 কেস চলাকালীন 17-এর নোটিফিকেশন বেরোতো না, তো কোনো কিছুর সাথেই না কোনো কিছুর লিঙ্ক নেই। তবু আমরা ধরে নিচ্ছি হয়তো এই কারণে এটা হচ্ছে না, আসলে এরকম কোনো ব্যাপার নেই। তো 3rd অক্টোবর আমাদের আন্দোলন সংগঠিত হতে চলেছে এবং এখন যারা ভিডিও দেখছেন এবং পরবর্তীতে যারা ভিডিও দেখবেন, চেষ্টা করবেন যত সংখ্যককে পরিমাণ বা আপনার আশেপাশে যারা যারা আছে সকলকে নিয়ে 3rd অক্টোবর আমাদের সাথে আমাদের আন্দোলনে যোগ দেওয়ার। আজকে এটুকুই বলার ছিল। আরও যদি আমাদের নেতৃত্ব, আমি বারবার বলেছি আমি যা বলি আমাদের নেতৃত্ব আমাকে যতটুকু বলতে বলেন, যেভাবে বলতে বলেন, সেই মেসেজটুকুই আমি এখানে বলতে আসি। তো যদি তারা আর কিছু বলার থাকে বা তাহলে যদি আমাকে জানায়, তাহলে আবার কাল পরশু বা যেদিন ওনারা বলবেন সেদিন আমি লাইভে আসবো। আজকে গ্রুপ মিটিং হবে প্রত্যেকটা জেলার গ্রুপে, তাই আমাদের কমেন্ট বক্সে দেওয়া গ্রুপ লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটা নিজের নিজের জেলার গ্রুপে জয়েন হয়ে যান এবং সেখানে গিয়ে আপনারা আন্দোলনের ব্যাপারে যদি আপনাদের কিছু জানার থাকে বা আপনারা আন্দোলনে যোগ দিতে চান, তাহলে নিজেদের নাম এবং নাম্বার দিয়ে আমাদের সাথে কানেক্ট হন। থ্যাংক ইউ, পাশে থাকবেন, আর আন্দোলনে দেখা হচ্ছে।